খাজানির তাক্ষক্তা এব খুকসং আং তিনি ফেসবুক লাইভ তাই ফাইখা তিনি চিনি ই ভারত হাসতে চত্ব যে রাজ্য কর্মী এবং তিনি ত্রিপুরা হাসতে হব তিনি দেশ নিতাই ত্রিপুরা হাস লোকরম্ন চিনি গণমুক্তি পরিষদ নি কেন্দ্র কমিটি নিয়ম এই কাইসাক হামজং মাই এফানার নাইও তিনি চিনি দেশ নি যে দশটা যে ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন বরক যে ভারত বন কবকমানি ভারত সরকার নি যে এন্টি লেবার এন্টি এমপ্লয়মেন্ট এন্টি ইউথ এন্টি পিপল যে পলিসি আপনি বিরুদ্ধে অবখাইমানি যে ট্রিমেন্ডাস সাকসেসফুল অঙ্কা সারা দেশ সারা দেশ নি কক এই কুবন অবর সানা নাম যিনি ত্রিপুরা হাসতে কম নাম সানান নাইও যে 12 পয়েন্ট ডিমান্ড তমানি ই অল ইন্ডিয়া স্ট্রাইক বিশিঙ্গা আপনি বিশিঙ্গ কাশা ইম্পর্টেন্ট অবংখা যে বিজেপি গভর্নমেন্ট মোদি গভর্নমেন্ট থাংনাই 9th জানো এই ডিসেম্বর তাই 10 ডিসেম্বর যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাস খাইখা আবো তাব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক খাইই চিনি দেশ তাই কুবুন দেশে তাই কুবাং বরংন অরসিত মানে বাবুই নমা খাই রেখা আবো যে তিনি বেবাক দেশ বাগুই না সাইয়া ত্রিপুরা হাস্তে নিবাগুই তাই চিনি উত্তর পূর্বাঞ্চল নিবাগুই তাইব সাইয়া নাই চিনি ত্রিপুরা অর ই ভারত হাবাই চিনি ত্রিপুরা যে যোগ্রমানি উলাবো চিনি বুকুং বাড়ার চুম মেজরিটি তেমন চুম মাইনরিটি অংখা আবো আং আসুক সানান নাঙ্গি বিভাগ সাই মানো তাবক তাই বৈশে যদি আমি খাই আমা খাই রেখা খাই এমনি চুম কমাই থাকা তাই বছর কমানাই খাই ট্রেড ইউনিয়ন যে বরফ বন কবক বানিও অর আবনবাসী তক্ষা জানা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আবন যে বাতিল মা খাই নাই চং গণমুক্তি পরিষদ বসং অকম্ন দিশামানি যাব যে বাতিল খাইয়া যদি সারা দেশ থেকে খাইয়া পানো যে নর্থ ইস্ট যাতে আব ইমপ্লিমেন্ট খাইয়া তুই ত্রিপুরা তাই নর্থ ইস্ট কারণ অ জাগাও তাই গবাং বরফ তাই অরসিত একটি জায়গা করি গণমুক্তি পরিষদ চুং আব আব তুই সুপ্রিম কোর্ট বসুম রিট পিটিশন ফাইল খাইখা ফাইনাই 22nd জানুয়ারি আপনি হিয়ারিং নাই তাইব 59 অর্গানাইজেশন আমি খাই কেস খাইখা তিনি নুকজাখা ত্রিপুরা যাব মিয়া ওখালি হইতে বিজেপি বিনি গুন্ডার যেনা বন মা খাইয়া গাড়ি মা চালক নাই দোকান মা খুলক নাই অফিস কাছারি মা খুলক নাই আসুক যে বরং ধমক মুখ বিমানি পরেব যে ত্রিপুরা যে থাংনাই 10-12 বছর বিশিঙ্গ বেশি বিশিঙ্গ আমতে সাকসেসফুল বন নুগিয়াক যে বন কবক নাই ট্রেড ইউনিয়ন র বা চং যারা আপনার সাপোর্ট খায় নাই গণমুক্তি পরিষদ ত্রিপুরা যে বিজেপি নি যে তমং সামং নগই কোন জায়গা চুম কোন পিকেটিং খাইয়া চুম লুকরম নি আগত আফারে দেখা নরগ্ন ঠিক খাই তাম খাই নাই ত্রিপুরা যে লোকর তাম চিনি এই আগুলি মানে আগরতলা ক্যাপিটাল সিটি
ତମ ଧର୍ମନଗର, ତମ କାଞ୍ଚନପୁର, ତମ ସବରୁମ, ତମ ବିଲୁନିଆ ବିଭାଗ ଯାକ ଆସୁକ ସକ୍ସେସଫୁଲ ବନ୍ଦ ଯେ ରିକ୍ସା ନକରଲିଆ, ଅଟୋ ନକରଲିଆ, ବାସ୍ ନକରଲିଆ, ବିଜେପିର ବରକ ଅବ ଖାଇ ଦମଗ୍ରୀ ଚେଷ୍ଟା କରିକା ରେଲ ଚାଲୁନାନି, ରେଲ ବ ଫୁଙ୍ଗ କାଶେ ଥାନକା, ତାରପରେ ତାଇ ରେଲ ନକରଲିଆ, ଅଫିସ କାସାରି ପୁରା ବୁକ୍ସା ଓ ବନ୍ଦ ଯେ ଲେଫ୍ରନ୍ ଅବଖାନ ଓ ବନ୍ଦ ଯେ ଆବ ଲୋକରମ୍ନି ବନ୍ଦ ତ୍ରିପୁରା ଯେ ଲୋକର ବରମ୍ନ ଓ ବନ୍ଦ ସକ୍ସେସ ଲେଖା ଯେ ବିଜେପି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ନିଜେ ଏଇ ରାଇଦା ସାଇଆ ସିଟିଜେନ୍ସିପ୍ ଆମେଣ୍ଡମେଣ୍ଟ ଆକ୍ଟ ନି ବିରୁଦ୍ଧ ଯେ ଏଭରେଜ ବର ଆବ ତୁଇ ଏଇ ଯେ ଖା ଦୁଜା ଆବ ତୁଇ ବର ନାଶିଲେ ମାନି ଇ ବନ୍ ଯେ ଆବ ସକ୍ସେସଫୁଲ ଖାଇ ମାନେ ବିସିନ ତୁଇ ଆବ ତିନି ତାଇ ବୈସା ଯାଇ ଅଙ୍କା ଆଉ ମୁଇ ଗଣମୁକ୍ତି ପରିଷଦ ତାଇ ତ୍ରିପୁରା ଜନି ଯେ ଡେମୋକ୍ରେଟିକ ମୁଭମେଣ୍ଟ ନିଅ ମୁଇ ଇତେନି ଯତ ବରମ୍ନ ଯେ କସାକ ଖୁଲମ୍ବ କଂଗ୍ରେଚୁଲେସନ ଆମ ୟାଫା ତାଇବେ ବୁସ୍କାଙ୍ଗ ଆମତି ଖାଇ ଯେ ଲୋକରମ୍ନି ଯେ ଆବ ଏଇ ଶ୍ରମିକ ବିଭାଗ ଅଙ୍ଗୁଥୁମ ଆବ ଯାରା କୃଷକ ଅଙ୍ଗୁଥୁମ ବର ବିଭାଗ ଅଙ୍ଗୁଥୁମ ଆବ ସଂଯୁକ୍ତ ବରମ ବିଭାଗ ଅଙ୍ଗୁଥୁମ ଯେକୌନ ଜାଗ ଆମତି ଖେ ଥାନ ସଙ୍ଗ ଯଦି ଚୁମ ଚବା ଖେମାନ ଖାଇ ଖାଇ ଯେ ତାମ ସେଣ୍ଟ୍ରାଲ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ବା ତ୍ରିପୁରା ଜନି ବିପ୍ଲବ ମୋଷ୍ଟ ଏଣ୍ଟି ପିପଲ ଏଣ୍ଟି ଟ୍ରାଇବାଲ ଇ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ବର ଯେ ଲୋକର କକମାଖାନା ନାହିଁ ତାଇ କୈସେ ଆମ ସାକଲାଇ ନାନୀ ତିନି ଗଣମୁକ୍ତି ପରିଷଦ ଚଂ ତିନି ଚିନି କର୍ମ ପରିଷଦ ଏକ୍ଜିକ୍ୟୁଟିଭ କମିଟି ଚଂ ଆସୁକ ଲେଖା ଆସୁକ ଦାୟୀ ଚଂ ଏକଟା ସିଦ୍ଧାନ୍ତ ଚଂ ନାଖା ଫାଇନାଇ 17th to 25th January 17th to 25th January ତ୍ରିପୁରା ଜୁନି ତ୍ରିପୁରା ହସ୍ତେନି ଯତ ଜିଲ୍ଲା ଯତ ସବଡିଭିଜନ ଇନ୍ ଅଲ୍ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଆଣ୍ଡ ଅଲ୍ ସବଡିଭିଜନ ଯେଉଁ ଧର୍ଣ୍ଣା ଖାଇ ନାହିଁ ଯେ ସିଟିଜେନ୍ସିପ୍ ଆମେଣ୍ଡମେଣ୍ଟ ଆକ୍ଟ ଆପଣ ମାତିସା ନାହିଁ ଆପଣ ଲଗେ ତାଇବ ଚିନି 17 point ଡିମାଣ୍ଡ ଆପଣ ବିଷୟ ତମ ଏଡିସିନ ଯେ ଏଡିସିନ ଫାଇନାଇ ଯେ ଇଲେକ୍ସନ ଫାଇନାଇ ଆପଣ ସେ କାମ ଏଡିସିନ ଏମ୍ପାୱାରମେଣ୍ଟ ଏଡିସିନ ଯାକ ତାଇବ ରାଙ୍ଗ ଭାଇକି ରେନାନି ଆପଣ ବାଗଇ ସେଣ୍ଟ୍ରାଲ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ମୋଦି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ବର କମିଟମେଣ୍ଟ ଖାଇମାନି ଆପଣ ବର ଏଇ ଇମ୍ପ୍ଲିମେଣ୍ଟ ଖାଇ ନେଉଥୁନ୍ ଆପଣ ଲଗେ କକ୍ ବରକନ କନଷ୍ଟିଟ୍ୟୁସନ ଏଇଟ୍ ସିଡ୍ୟୁଲ ଖମନାନି ଆବ ଥାଙ୍ଗନାଇ ବିଧାନସଭା ଚମ୍ମାରି ବିଜେପି ତଲନି ଇଲେକ୍ସନ ମ୍ୟାନିଫେଷ୍ଟୋ ବରକ ଆଉନ ବାଖାଇ ନାହିଁ ଆମତୁଇ ଯେ କା ଆଉ ଇମ୍ପ୍ଲିମେଣ୍ଟ ମାଖାଇ ଆବୁନି ଲଗେ ତାଇବ 17 point ଡିମାଣ୍ଡ ଆବୁନି ବିଷୟ ଏମ୍ପାୱାରମେଣ୍ଟ ଏଡିସି ତାଇ କକ୍ ବରକନ କନଷ୍ଟିଟ୍ୟୁସନ ଇଟ୍ 17 to 25th January ଇନ୍ ଅଲ୍ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଇନ୍ ଅଲ୍ ସବଡିଭିଜନ ଧନ୍ଦା ଖାଇ ନାହିଁ ତାଇ ଆପଣ ଲଗେଇ ସାଟରଡେ ଫେବୃଆରୀ 8 ତାରିଖ ଶନିବାର ଲାଗିବ ଦିନ ଅଗରତଲା ସେଣ୍ଟ୍ରାଲ ଡେଲିସନ ଖାଇ ନାହିଁ ତାମୁନି ସିମି ଗଣମୁକ୍ତି ପରିଷଦ ବିଭାଗ ୟୁନିଟ ନ ମୋର ଦେନ୍ 170 ଲୋକାଲ କମିଟିସ ତାଇ 1000 ବେଶି ସିନି ପ୍ରାଇମେରୀ ୟୁନିଟ ତମ କମିଟି ତାଇ ପ୍ରାଇମେରୀ କମିଟି ଥାନି ଯେ କହିବର ତାମୁନି ସିମି ଅପ୍ରିପାରେସନ ଖାଇଲି ତାଇ ଯତ ତାକୁ ବୁଖରୁନ ଯାରା ଏନ୍ଟି
সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ত্রিপুরার জন্য সংযুক্ত দফনে বরক মিয়া, তাই কুবন দফনে বরাবর যারা ই এডিসি তাইব রাখ খাইনি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ন কাসুরানের বাবে যারা তাবুক যারা ফাইদি 17 হইতে 25 চিনি যে প্রোগ্রাম যে মাস এজিটেশন সিটিং ইন প্রোগ্রাম আবুন সাকসেসফুল খাইনানি বাগে ছিল সুবাদি আবুন লগা লগে ফেব্রুয়ারি নি 8 এই খাইনানি বাগে যত ছিল সুবাদি হলে আম কই হল নাই বন্ধুরা আজকে খুবই আনন্দের সাথে এই ফেসবুকে লাইভে এসেছি যা আজকে স্বাধীনোত্তর ভারতবর্ষে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম মাইলস্টোন হিসেবে আজকে পরিগণিত হবে। 10টি ট্রেড ইউনিয়নের আহ্বানে যে 12 দফা দাবিতে এদেশে মোদি সরকার যেভাবে শ্রমিক বিরোধী, যুব বিরোধী, মহিলা বিরোধী এবং সর্বোপরি এই দেশের যে জনবিরোধী যে সমস্ত সিদ্ধান্ত তার বিরুদ্ধে বিশেষ করে কাজ কর্মসংস্থান এগুলোর প্রশ্নে, নাগরিক অধিকার সুরক্ষার প্রশ্নে যে আজকে ভারত ভবন ডাকা হয়েছে 24 ঘন্টা, যে দেশের প্রতিটি প্রান্ত থেকে খবর আসছে, এই বন অভূতপূর্বভাবে যে সাড়া পেয়েছে, যে স্বাধীনতার পর আজীবী মানুষ তার সাথে কৃষক, খেত মজুর, দিন মজুর, সমাজের সমস্ত অংশের মানুষ এভাবে অতীতে কোনো ধর্মঘটে অংশগ্রহণ করেনি, তার সম্পূর্ণ খবর এখনো আসেনি, কিন্তু এখন অব্দি যে খবর পাওয়া যায় রক্তচক্ষুকে অপেক্ষা করে মানুষ এই বনকে তার সফল করেছেন। আমরা ত্রিপুরাজ্যের মতো 22 মাস ধরে এখানে বিজেপি সরকারের তাদের অন্যায় অত্যাচার, তাদের গুন্ডারাজ এবং দমনপীড়নের একটা মতো একটা অবস্থার মধ্যে আমরা আছি। এখানে গণতন্ত্র নিষিদ্ধ, আইনের শাসন এখানে নেই, কথা বলার অধিকার এখানে নেই। গত 22 মাস ধরে ত্রিপুরাজ্য রক্তাক্ত, ত্রিপুরাজ্যের মানুষের সমস্ত অধিকার আজকে এখানে প্রায় ব্যাহত এবং প্রতিদিন এখানে বিজেপি নেতৃত্বে যে সরকার তারা জনগণের অধিকার কেড়ে নিচ্ছে। এই জায়গায় এই বন্ধ, এটা সর্বভারতীয় বন্ধ হলেও এটা ত্রিপুরার ক্ষেত্রে এটা একটা বিশেষ এটা কি বলা যায় এই ভাবে এটা চিহ্নিত হবে, কেননা এখানে গত 2-3 দিন ধরে শাসক দলের লোকেরা, তাদের দলে আশ্রিত সমাজ বিরোধীরা, তারা সমস্ত পরিবহন কর্মীদের, পরিবহন সংস্থাগুলোকে, সমস্ত বাজারগুলোতে, দোকানগুলোতে এরা হুমকি দিচ্ছিল যে 8 তারিখ বন্ধ করা যাবে না, গাড়ি চালাতে হবে, দোকান খুলতে হবে। কর্মচারীদেরকে অফিস কাছাড়িতে আসতে হবে, কিন্তু তাদের সমস্ত রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ত্রিপুরাজ্যের মানুষ আজকে যে তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ তার বহিঃপ্রকাশ তারা করেছেন। এই আমার রাজনৈতিক জীবনে গত 4 দশক আজকে এটা বামপন্থীদের টাকা হলো, এটা বামপন্থীদের বন রইল না, এটা জনগণের বন, জনগণ নিজেরা